আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত বা হাই কমিশনার মিশেল ব্যাচেলেটের বাংলাদেশ সফর শেষ হয়েছে। 4 দিনের সফরের শেষ দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই দিন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, বিএনপির সঙ্গে কথা বলেছেন, তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন এবং আরো যেই কাজটি করেছেন, তিনি রোহিঙ্গা শিবির সফর করেছেন। তো আমাদের আজকের যদি আমরা মানবাধিকার বিষয়ক যদি ইস্যুটা ধরি, তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এই সফরের ফলে আসলে যেটি বোঝা গেল যে সরকার তার অবস্থানে থাকলো, বিরোধী দলগুলো অভিযোগ করলো, আবার মিশেল ব্যাচেলেট তিনি কিন্তু মানবাধিকার বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন গুম নিয়ে গুরুতর কিছু অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে, এই কথা কিন্তু বলেছেন। আবার পাশাপাশি বলেছেন যে ভোটের আগে রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে সংলাপের মাধ্যমে, এই আহ্বানও জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখছি যে ওবায়দুল কাদের এবং মাননীয় প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন। ওবায়দুল কাদের আবার পাল্টা জাতিসংঘকে কিছুটা খোঁচা মারলো, নাকি পাল্টা একটা জবাব দিল, আমি ঠিক বুঝতে পারছি না। তার বক্তব্যটা ছিল এরকম যে বিএনপির নালিশের বিচার করার কোনো এখতিয়ার জাতিসংঘের নেই, কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা দেখি যে জাতিসংঘ আহ্বান জানান, কিছু রেজলিউশন পাশ করে, কিন্তু একেবারে বিচার করতে পারে না, সেটা তো জানাই যায়। তাহলে এই কথার মধ্য দিয়ে কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলল যে ওই জাতিসংঘের কাছে নালিশ করে লাভ নেই, কেননা তারা বিচার করতে পারবে না? এটা জাতিসংঘের যেই সফর বা মিশেল ব্যাচেলেট যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সফরে আসলেন, তাকে একটু খাটো করা হলো কিনা? দর্শক, এই প্রশ্নের জবাব আপনাদের কাছে রাখলাম। আবার প্রধানমন্ত্রী বলছেন যে 75 পরবর্তী সামরিক সরকারের সময় বাংলাদেশ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন দেখেছে। অবশ্যই মানবাধিকার লঙ্ঘনের এই যে ইতিহাস, সেই ইতিহাস শুধু এখনকার না, বর্তমান যে আওয়ামী লীগের শাসনকালে না, তার আগেও হয়েছে। কিন্তু একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কি আর একটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা কি জাস্টিফাই করা যায় কিনা, সেটা করা যায় না। নিশ্চয়ই পিএমও সেটি বলেননি, কিন্তু তিনি আগের ইতিহাসের কথা হয়তো স্মরণ করিয়ে দিয়েছেন। তখন মিশেল ব্যাচেলেট তার নিজের পরিবারের, তার বাবা ভাই তাদের এই লঙ্ঘনের শিকার হয়েছিল এবং হত্যার শিকার হয়েছিল, সে কথাও বলেছেন। মিশেল ব্যাচেলেট নিজের পরিবারও হয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারও হয়েছে, এই ক্ষেত্রে একটি মিল আছে, সামঞ্জস্য আছে। কিন্তু বর্তমান অবস্থা যে মানবাধিকার হাই কমিশনার এসছেন, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং যেই গুরুতর যে কিছু অভিযোগ আছে 76টি, এবং সব মিলিয়ে 500 থেকে 600 বলা হচ্ছে, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 76টির কথা বলেছে, জাতিসংঘের পক্ষ থেকেও বলা হয়েছে এই 76টি গুমের বিষয়ে। সেই ব্যাপারে কিন্তু মন্ত্রীরা এর আগে একদমই তারা নাকচ করেছে, বলেছে গুম বলে কোনো শব্দই নেই, কোনো কথাই নেই, এবং এইগুলোর মধ্যে 10 জন ঘুরে বেড়াচ্ছে, কয়েকজন জেলে আছে, আর 3-4টি কারণে তারা ডিসঅ্যাপিয়ার হয়। তার মধ্যে বলেছে যে পারিবারিক, ব্যক্তিগত প্রেম, বিরহ, সংসারের অশান্তি, ব্যবসার কারণে, আরেকটি বলেছে যে অপরাধ করে তারা পালিয়ে বেড়াচ্ছে, এইসব কথা বলেছে। তো আসলে এসবের কিন্তু জবাব দিয়ে গেছেন মিশেল ব্যাচেলেট, বলেছেন যে সরকারের বিরুদ্ধে গুম নিয়ে গুরুতর কিছু অভিযোগ আছে। এখন তিনি কিন্তু কোনো এখানে রিপোর্ট দেননি, তিনি রিপোর্ট দেবেন তার দপ্তরে, যে জাতিসংঘে যে তিনি রিপোর্ট দেবেন, কি রিপোর্ট দেবেন আমরা এখনো জানি না। কিন্তু তিনি যেহেতু সফরে এসেছেন, সফরে এসে সব পক্ষের সঙ্গে কথা বলেছেন, যেমন বিএনপির পক্ষ থেকে বলেছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা দেখলাম ইলিয়াস আলীর ছেলে আইনজীবী, তিনি কথা বলেছেন, তিনিও জানিয়েছেন তার বাবা ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনাটা, যে ইলিয়াস আলী এখনো পর্যন্ত যার সন্ধান পাওয়া যায়নি, যে কোথায় কিভাবে সে হারিয়ে গেল, প্রায় আজকে 10-12 বছর হয়ে গেছে। ভোটের আগে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান আহ্বান জানিয়েছেন, এটি খুবই ভালো বিষয়। কিন্তু রাজনৈতিক বিষয়ের চেয়েও জাতিসংঘের যে হাই কমিশনার, তিনি যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যে কিছু
কোশ্চেন রেজ করেছেন, এবং তিনি আপনারা জানেন যে 4 দিনের সফরের সময় কিন্তু তিনি মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গেও কথা বলেছেন, সেখানেও কিন্তু বহু অভিযোগের কথা বলেছে, মায়ের ডাক তারাও উপস্থিত ছিল। তো সবগুলি মিলিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেগুলো বলেছেন, সবগুলো হলো 75-এর পরবর্তী সময়, অর্থাৎ এই সরকারের শাসনামলের আগে। বর্তমান শাসনামলে যে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ডিসঅ্যাপিয়ারের যে কথা বলা হচ্ছে, হারিয়ে যাওয়া, সেইগুলোর কথা কিন্তু সরকার স্বীকার করেননি, কিন্তু জাতিসংঘের হাই কমিশনার কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যে গুরুতর কিছু অভিযোগ আছে। যেহেতু তিনি এখানে বিচার করতে আসেননি, তিনি কিন্তু পয়েন্টটা রেইজ করলেন। তো আমার ধারণা যে জাতিসংঘের হাই কমিশনার মিশেল ব্যাচেলেট, তিনি কিন্তু যা বোঝার তিনি কিন্তু বুঝেছেন, এবং তার অবস্থানে কিন্তু তিনি আছেন। এখন পরে দেখা যাবে যে তিনি এবং তার মেয়াদও শেষ, তিনি চিলির দুই দুইবার প্রেসিডেন্ট ছিলেন, তিনি হয়তো দেশে ফিরে যাবেন, আবার রাজনীতি শুরু করবেন দেশে ফিরে যেয়ে, কিন্তু যাবার আগে নিশ্চয়ই তিনি তার মেয়াদের শেষ প্রান্তে বাংলাদেশ যে সফর করলেন, তার আগে চীন সফর করলেন, চীন এবং বাংলাদেশ সম্পর্কে তার যে সফর অভিজ্ঞতা, তার ভিত্তিতে তিনি কিন্তু একটি রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট যথেষ্ট পরিমাণ গুরুত্ব আছে, যদিও বলছেন যে জাতিসংঘের কোনো এখতিয়ার নেই বিচার করার বা নাক গলাতে পারেন আভ্যন্তরীণ বিষয়ে, কিন্তু বিষয়টা কিন্তু এত সহজ না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাংশন দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে, সেটি কিন্তু আমরা দেখলাম যে তিনি এখনো পর্যন্ত গতকাল স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কিন্তু বলেছেন যে ঠিক মতন কাজ না করার কারণে র্যাবের উপর স্যাংশন দেওয়া হয়েছে, এবং সেটি সহসায় যে উঠবে এমন কিন্তু আভাস ইঙ্গিত দেননি। ফলে বিষয়টি বেশ জটিল, এবং জাতিসংঘ যদি হাই কমিশনার যদি তার এই যে বক্তব্য যে গুম নিয়ে গুরুতর কিছু অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে, এর আলোকে যদি রিপোর্ট দেয়, তাহলে কিন্তু বিষয়টা সেই জাতিসংঘের বিচার করার এখতিয়ার আছে কি নেই, বা তাদের কাছে নালিশ দিয়ে কোনো লাভ নেই, যে কথাটি বলেছে বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের, সেটি কিন্তু খুব একটা ধোপে টিকবে না। এবং জাতিসংঘের এই রিপোর্টটা যদি উপস্থাপিত হয়, সেটি আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু আমাদের জন্য যথেষ্ট পরিমাণে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, এবং পশ্চিমারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশেই ইতিমধ্যে তারা কাজ করছে এবং কথা বলছে, এবং তাদের সামনে নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে শেষ যেই কনক্লুশন যদি আমরা আনি, তাহলে কিন্তু খুব স্যাটিসফ্যাকশন নিয়ে যে মিশেল ব্যাচেলেট চলে গেলেন বাংলাদেশ 4 দিন সফর শেষে, সেটা কিন্তু বলা যাবে না, কেননা সরকার তার অবস্থানে অটল থাকলেন, বিরোধীরা তাদের অভিযোগ যে লঙ্ঘনের ঘটনা সেটি বললেন, মানবাধিকার কর্মীরাও বললেন। আমি জানি না যে এর মধ্যে তিনি ব্যক্তিগত পর্যায়ে যারা যে গুমের শিকার হয়েছেন এরকম পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা, নিশ্চয়ই তার সঙ্গে অনানুষ্ঠানিকভাবে হয়তো কথা হয়ে থাকতে পারে। তো সব মিলিয়ে যে খুব একটা স্বস্তির বিষয় কিন্তু সরকারের জন্য এটি হলো, এই সফরের মধ্য দিয়ে যে তিনি খুব বলে গেলেন জানা না যে অভিযোগগুলো আছে সেগুলো আসলে ঠিক নয় এমন কিন্তু কথা কিন্তু তিনি বলেননি, এবং তিনি যদি ফিরে গিয়ে যদি বলেন যে যে সমস্ত অভিযোগ আছে সেগুলি সঠিকভাবে আন্তর্জাতিক মান অনুযায়ী তদন্ত করতে হবে এবং বিচার করতে হবে, এরকম যদি একটি সুপারিশ বা রিপোর্ট তিনি দিয়ে যান, তাহলে কিন্তু এটি বাংলাদেশকে এই বিষয়টি নানান ক্ষেত্রে নানান ভাবে এটা কিন্তু ফেস করতে হবে। সুতরাং বিষয়টা বেশ জটিল এবং তাৎপর্যপূর্ণ, এবং মিশেল ব্যাচেলেটের এই সফরের পর আগামী দিনের নির্বাচন এবং বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো নিষ্পত্তিটাও যথেষ্ট পরিমাণ বেশ কঠিন হয়ে গেল। জানি না এই সফরের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে এটি এই সংকটের সমাধান কিভাবে হবে, আমরা নিশ্চয়ই সেই ঘটনা প্রবাহের দিকে দর্শক লক্ষ্য রাখবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.